হলুদ শহরের প্রেম এই গল্পের 7 নম্বর পর্ব। নিপুণের ছোট্ট জীবনে অপ্রাপ্তিতে ভর্তি, তম বন্ধকর ঘটনা কম ঘটেনি। সবচেয়ে বেশি জল ঘোলা হয়েছে তার তালাকের পরপর। বাবা মায়ের থেকে দূরে থাকতো সে একা এক এলাকায়। নিষাদকেও ততদিনে নিপুণ এক হোস্টেলে দিয়েছে। নিপুণ দুজন মেয়ের সাথে খুবই নিম্ন ভাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতো। পড়াশোনার পাশাপাশি টুকটাক কিছু না কিছু কাজ করত সে। এর মাঝে এলাকার এক সবজি ব্যবসায়ী ভাইয়ের নজরে পড়ে সে। লোকটা এলাকার স্থানীয় ছিল, বিয়ে করেনি, তবে মেয়েদের নানানভাবে উত্ত্যক্ত করে বেড়াতো এলাকা জুড়ে। লোকমুখে শোনা যায় র্যাপের মতো নিকৃষ্ট কাজও সে করেছে। সেই লোক নিপুণের পিছিয়ে পড়ে যায়, নিপুণকে অশালীন প্রস্তাব দেয়, খারাপভাবে স্পর্শ করতেও ছাড়েনি। নিপুণ লোকটাকে চোখ রাঙাতো, ধমকাতো, কিন্তু কিছুতেই কিছু হতো না। মুখ বুঝে বেশি দিন নিতে পারেনি সে লোকটাকে, তো একা কিছু করতে পারবে না। এর জন্য সোজা থানায় চলে গেল মামলা দিতে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। উল্টো নিপুণই ফেঁসে গিয়েছে। রাত বিরেতে সেই লোক মাতাল হয়ে নিপুণের ফ্ল্যাটে পাগলের মতো দরজা ধাক্কাতে ধাক্কাতে অশ্লীলভাবে গালাগাল করত। এতে করে সেই বাড়ির ভাড়াটিয়া সহ বাড়ির মালিকও বিরক্ত হয়। পরপরই সবাই জানতে পারল নিপুণ একজন ডিভোর্সি মেয়ে, আর সেই লোকটা তো ছিলই রসিয়ে রসিয়ে বাজে কথা সরানোর জন্য। সে চারপাশে ছড়িয়েছে নিপুণ নাকি তাকে অনেকভাবে প্রেমে ফেলতে চেয়েছিল, এরকম আরো কত বাজে কথা। এলাকা জুড়ে সে কি হই হল্লোর, বাড়িওয়ালা নিপুণকে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেয়। সেই বাড়িওয়ালার আগুনে আরো ঘি ঢেলে দেয় নিপুণের জন্মদাতা বাবা। একদিনের মধ্যে নিপুণ বাড়ি ছেড়ে দেয়, শুধু বাড়ি নয় সেই এলাকা ছেড়ে বহু দূর চলে আসে। নিশাতকে হোস্টেল থেকে নিয়ে এসে দুজন মিলেই থাকতে শুরু করে দেয়। নিশাতের স্কুল বদলাতে হয়নি অবশ্য। এই ঘটনা হঠাৎই নিপুণের স্মৃতিতে বিচরণ করল, একবার দুবার নয় অসংখ্যবার। পৃথিবীর কোনো পুরুষ মানুষের প্রতি তার বিশ্বাস জন্মায় না, সে প্রতি মুহূর্তে মুহূর্তে ঠকে গিয়েছে পুরুষদের দ্বারা। নিজের ঘরের একমাত্র পুরুষ, নিজের বাবাও ছাড় দেয়নি, মুখ জুড়ে অন্ধকার নিয়েই সে বারান্দায় দাঁড়িয়ে রইল। চোখ জোড়া থমকে আছে আকাশের বুকে, খোলা স্নিগ্ধ হাওয়া তাকে চুঁয়ে যাচ্ছে। খোলা হাওয়ার সঙ্গে নিপুণের খোলা জ্বলো একই তালে দুলছে। নিপুণ বারান্দায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, গাল জোড়া যেন তার ঠান্ডা বাতাসে জমে আছে। নিপুণের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দীপক এবং সুপ্ত এসেছে নিপুণের বাড়ির নিচে। নিপুণের বাড়ির সামনে ল্যাম্পপোস্টের লাইটটা বন্ধ, নষ্ট হয়ে পড়ে আছে আজ কয়েকদিন যাবৎ। সেই ল্যাম্পপোস্টের সাথে হেলান দিয়ে সুপ্ত আবছা আলোয় নিপুণকে দেখছে। দীপক সেখান থেকে কিছুটা দূরে টঙের বসে চা খাচ্ছে, আর সুপ্ত সিগারেটে ফুঁক দিয়ে শূন্যে ধোঁয়া উড়িয়ে নিপুণকে এক নজরে দেখিয়ে গেল। নিপুণ তার জন্য এক সুখের নাম। এই সুখের সন্ধান সুপ্ত জীবনে প্রথম নিপুণের থেকেই পেয়েছে। সুপ্ত নিপুণকে প্রথম দেখেছিল এক দুর্ঘটনায়। দুই বন্ধু মিলে বাইকে ছিল, দীপক অসাবধানতা বশত বাইকে একদম রিক্সার সাথে লাগিয়ে দেয়। এতে করে রিক্সার যে ছিল সে ধপ করে পড়ে যায়। এটা দেখে সুপ্ত দীপকের মাথায় এক চড় মেরে বাইক থেকে নেমে দাঁড়ায়। দীপককে বকতে বকতে যেই না মেয়েটির দিকে আসলো, তখনই দেখলো মেয়েটা সিলে যাওয়া হাতের দিকে চেয়ে চাপা সরে আর্তনাদ করছে। সুপ্তের খারাপ লাগা কাজ করছিল, এজন্য সে মেয়েটাকে ডাকতেই মেয়েটা তার দিকে আগুন চোখে তাকায়। সেই মেয়েটাই ছিল নিপুণ। সুপ্ত সে প্রথম দিনই নিপুণের আগুন চোখের গভীরে নিজেকে হারিয়ে ফেলে। অতীতের স্মৃতি মাথায় আসতে সুপ্ত আপন মনে হাসল। হাতের শেষ হয়ে যাওয়া সিগারেটের শেষ অংশে পায়ের নিচে পিষে আরেক পলক চাইল বারান্দার দিকে, কিন্তু বারান্দায় নিপুণ নেই। ভেতরে আলো জ্বলছে, এর মানে নিপুণ চলে গেছে। সুপ্তের চোখে মুখে বিরক্ত ফুটে উঠল। আশেপাশে তাকিয়ে দীপকের কাছে চলে গেল। দীপক তখন চায়ে ডুবে আছে, সবে এক কাপ চা শেষ করে আরেক কাপ নিল। যেই না দ্বিতীয় কাপে প্রথম চুমুকটা দিবে, তখনই সুপ্ত এসে সেই চায়ের কাপটা কেড়ে নিল এবং দীপকের মুখোমুখি বসে চা খেতে লাগলো। মুখের খাবার মুখ থেকে কেড়ে নেওয়া কজন সহ্য করতে পারে? দীপকও নিজেকে সামলাতে পারল না, অত্যন্ত রেগে গিয়ে বলল, এই বাল, মাত্রই চাটা নিয়ে খেতে বসছি, তুই প্রেম করতে এসে আমার চা নিচিস কেন, ফেরত দে। সুপ্ত কয়েক চুমুকে গরম দেওয়া ওঠা চা শেষ করে খালি চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, নে খা। দীপক দাঁতের দাঁত চেপে ফুসে গেল।
সুপ্ত চায়ের কাপটা এবার টঙে বসে থাকা জামিল চাচাকে দিয়ে বলল, আরেক কাপ চা দেন চাচা, অবশ্যই আমার জন্য, করালিকারে দিবেন, এই দীপকের টেস্ট ভালো না, এমন মেরা মেরা চা কী করে খায়, মুখটা কেমন বিষাদ লাগছে। দীপক খেপে গিয়ে আরেকটা বাজে বকা দিয়ে দিল সুপ্তকে। সুপ্ত যেন শুনলই না, ওদের কাণ্ড দেখে জামিল চাচা হাসতে লাগলো। এবার সুপ্ত দীপকের পাশে গিয়ে বসল, আপন মনেই বলল, মন ভালো নেই বন্ধু। কেন, প্রেম খেদিয়ে দিল নাকি? ভালোই হয়েছে, সর্বাগ। সুপ্ত সরে বসল না, চিন্তিত সুরে বলল, আজকে যা হয়েছে তা মোটেও ঠিক হয়নি, আগামীতে সাবধানে থাকতে হবে। ভাবছি লোক লাগিয়ে রাখবো নিপুণের পিছে, যাতে করে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। দীপক ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এগুলো যে সুপ্তের ভাবনাতে সীমাবদ্ধ নেই তা দীপক জানে, সুপ্ত একদম সিদ্ধান্ত নিয়েই তাকে জানাচ্ছে। এবার সুপ্তের চাটা দীপক কেড়ে নিল, খেতে খেতে বলল, কালকে কিন্তু পার্টি অফিসে মিটিং আছে। সুপ্তের এতে কপালে ভাঁজ পড়ল, আগামীকালের মতো এত গুরুত্বপূর্ণ দিনে কি না মিটিং। সুপ্ত দীপকের কাছ থেকে সময় জেনে নেওয়ার পর আবারও বলল, সার্কাস তবে আগে আগেই শেষ করতে হবে। জয়নাল এক বুক আশা নিয়ে স্ত্রীর অপেক্ষা করলো অনেকক্ষণ, তার আশায় জল ঢেলে জয়নালের স্ত্রী সারা রাতেও এলো না। জয়নাল ঘুমের চোটে চোখ খুলে রাখতে পারছিল না, দেখে শেষ রাতে গিয়ে জেলের মধ্যে একদিকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে, ঘুমাতে পারেনি অবশ্য বেশিক্ষণ, কারো চরকে জয়নাল ধরফরিয়ে উঠে বসে। জয়নালকে চমকে সামনে তাকাতেই দেখলো অদ্ভুত ভঙ্গিতে বসে আছে তার সাথে কয়েদি। সে তার লাল দাঁত কপাট বের করে বলল, ভুল হয়েছে স্যার, চটকানোটা গালে না দিয়ে টাকে দেওয়া দরকার ছিল, আমার আবার টাকওয়ালা স্যার গো, টাকে মারার অনেক শখ। অদ্ভুত প্রকৃতির এই লোককে মুহূর্তে কেমন ভয়ঙ্কর লাগলো। গতকাল রাতে এই মাতাল লোকটাকে জেলে ভরেছে পুলিশ, মাতাল হয়ে মরার মতো পড়েছিল এক কোনায়, কিন্তু এই লোক যে সজ্ঞানে এসেও এমন উৎপাত করবে বুঝতে পারেনি জয়নাল। সুপ্তের লোক ভেবে জয়নাল সরে এলো লোকটার থেকে, কিন্তু এই লোক আরও এগিয়ে এলো জয়নালের দিকে। জয়নালের টাকের দিকে তাকে কী সব অপ্রাসঙ্গিক কথা বলেই যাচ্ছিল। জয়নাল এবার ধমক দিয়ে ওঠে লোকটাকে, লোকটা এতে রেগে গিয়ে সত্যি সত্যি জয়নালের টাকে জোরে চড় দিয়ে বসল। জয়নাল এতে আর্তনাদ করে ওঠে, পাগলা গরু আর মাতালদের সাথে লাগতে নেই। এটা জয়নাল হারে হারে বুঝে নিল, এজন্য সে শান্তির জন্য আর একটু সরে বসল। কিন্তু ওই মাতাল লোক জয়নালকে হুমকি দিয়ে বলল, আবার সরলে তোরে আবার চাটি মারমো। কঠিন জাতাকলে পড়ে গেল জয়নাল, একে তো এই লোকের গা থেকে দুর্গন্ধ, সাথে মুখ থেকে কেমন মদের বিশ্রী গন্ধ, তাতে জয়নালের বমি চলে আসছে। মনে মনে স্ত্রীকে ডাকলো, সে কেন আসছে না, এই মাতালটার হাত থেকে রেহাই পাবে কি করে, টাকের চটটা ভীষণ জোরে ছিল, এর গায়ের এত শক্তি যে জয়নালের মাথা এখন টনটনে ব্যথা করছে। এতটুকুই ছিল গল্পের সাত নম্বর পর্ব।